আর আল্লাহর যেই ভাবা সেই মতো কাজ কি রকম কাজ করলেন উনি কে নূরে ইলাহি গেছে দিন টুকরো টুকরো করিলেন তো নূরে ইলাহি গেছে দিন টুকরো টুকরো করিল কয় টুকরো সেই নূর হয়েছে খুদ খোদাই জানে ভালো টুকরো করা নূর হইতে এলো জগতে নূরিলা যে নূরে খুদ খোদা মালিক ওই নূরে রাসূল আল্লাহ তো নিজের নূরে বাড়ি তোলা মোহাম্মদ কে যেদিন গড়িলেন নূরে মোহাম্মদি আরশ কান্দিলে রেখে দিলেন তাই তো আমরা বলি গো উনি প্রথম আর শেষে কোথায় পাই অনেকের ধারণা কি জানেন শেষকে লিয়েই লড়ে কিন্তু উনিই যে প্রথম আল্লাহ বলছে আমি যদি আমার হাবিবকে না না নিয়ে আসতাম আমার নবীকে যদি না আনতাম এই দুনিয়া আমি সৃষ্টি করতাম কিনা সন্দেহ ছিল তারপরেও কিছু মানুষের ধ্যান ধারণা ভাঙে না ভাই তো তাই ছাইল লিখলেন কি কে নিজের নূরে বাড়ি তোয়ালা মোহাম্মদকে যেদিন গড়িলেন নূরে মোহাম্মদি আরশ কান্দিলে রেখে দিলেন পরে খোদা আদম গড়ার পরিকল্পনা করে আগুন বাতাস মাটি পানি এই দিয়ে আদম গড়ে তো পুতুল কানে শোনে না আর পায়ে পায়ে চলে না বড় ঝামেলা বাঁধিল পুতুল কথা বলে না খোদা তখন নূরে মোহাম্মদকে হুকুম করিল খোদার কথা মতো সেই নূর আদমে ঢুকে গেল তো ভাই আদমের ওই দিলকে তখন কে আদমের ওই দিলকে তখন ভাই আলো করে দিল আর সঙ্গে সঙ্গে বাবা আদম বলে ওঠে আল্লাহ সঙ্গে সঙ্গে বাবা আদম বলে ওঠে আল্লাহু হু হইতে আদম দিল আল্লাহু আকবার ধ্বনি হু যে দিন ভাই চলে যাবে মরবে মানব বলি না তখন কেন পীরের কাছে যাই আহা বলে কেন ছুটো গো মদন ভাই কি এমন পাও তুমি পীরের কাছে তুমি তো মসজিদে যেতে পারো মন্দিরে যেতে পারো গির্জায় যেতে পারো দুয়ার তো তোমার জন্য অনেক খুলে আছে অনেক কিছু জানাও দেখছি হ্যাঁ সাধু বাবা আমার দাদা এর জন্য দশ টাকা তো আমি বলি কি বাবার বাবার কাছে যেতে হবে সে বাবাটা কিরকম বাবা একটু লক্ষ্য করো আগুন বাতাস মাটি পানি দিয়ে গঠন তো হয়ে গেল হ্যাঁ মা প্রশ্ন করবো না প্রশ্ন তো করবো না যে কোন খানের মাটি এই দেহতে কোন মহাসাগরের পানি কোন খানের মাটি এই দেহতে কোন মহাসাগরের পানি মাটি এই দেহেতে কোন বা সাগরের পানি কোন সাঁচে এই মানব দেহ গড়ল আমার রাব্বানি সে সাঁচটা কোথায় পেল গো তাই তো যাত্রার কাছে আমার মতি পিয়া কথা খোদা যাত্রার কাছে আমার
আমার মতি পিয়া আমার সতীর পিয়া রাজের কথা বলবে না আরে আমার মতি বাবার কাছে কোন ধাপ পাবাজি চলবে না বেশ বেশ তাই তো বারবার বলতে ইচ্ছে করে কি কি বলি গো ওরে পীর পীর বলে আমি যাব কবরে হাসরের ময়দানে যখন তুলবে আমাকে ওরে হেঁচে হেঁচে বলবো আমি তখন খোদাকে আমি আমি দেখেছি গো আমি দেখেছি গো তুজের সুরাকে আমি দেখেছি গো আমি দেখেছি গো আমি দেখেছি গো পীরের সুরাতে সেই ছবি ভাসে মেয়েদের সিনাতে আমি দেখেছি গো পীরের সুরাতে
যখন উনি দেখিয়ে দিবেন আপনি জানবেন আপনার ভবতরি পার হয়ে গেছে। সবাই তো দেখছি কিন্তু দেখার মধ্যেও কেউ একজন দেখছে স্পেশাল করে, তাই তো বারবার বলতে ইচ্ছে করে কি পীর পীর বলে আমি যাব কবরে, 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 পীর পীর বলে আমরা যাব কবরে, পীর পীর বলে আমরা যাব কবরে, পীর পীর বলে আমরা উঠব হাজরে, আমরা চিশতিয়া, আমরা চিশতিয়া যাব, আমরা চিশতিয়া যাব পিয়েছি, আমরা চিশতিয়া যাব পিয়েছি, ওরে মতি বাবার গোলাম হয়ে আমার
বলে নাপাক শরীর শুনতে পাবেন বলে নাপাক তো নাপাক যদি হয় পাক ঢুকে থাকে কি করে আল্লাহ বলছে আলা কুল্লি শাইইন মুহিত আলা কুল্লি শাইইন কাদির আমি সমস্ত কুলের মধ্যে বিরাজ করছি তাই না বেশক যদি আমি নাপাক হই তো উনি পাক কি করে থাকেন আমার মধ্যে তো তাই তো শায়ের লিখলেন কি লিখলেন গো আরে থাকো তুমি যে ঘরেতে নাপাক কি করে হয় আরে থাকো তুমি যে ঘরেতে নাপাক কি করে হয় আরে সেই ঘরেতে বলো শয়তান কি করে দেরায় আমি দেখেছি গো আমি দেখেছি গো আমি দেখেছি গো নবীর সুরাতে সেই ছবি পাবে মোদের চিনা তাদের কথা আবার আমরা বলতে সফল নয় কেন আমার কথা সবাই মানবে কেন যদি আল্লাহ মেনেই নিত তাহলে তো আল্লাহ আর দোজখের দরকার ছিল না জান্নাতই জান্নাত করে রেখে দিত তো আল্লাহ জানতো যে না বেটা একদিকে পা হড়কাবে তার জন্য কি হলো কি জান্নাত প্লাস জাহান্নাম তৈরি করে আগে থেকেই রেখে দিয়েছে কথা কি বলছি বুঝতে পারছেন তাই যার দরকার পড়বে আসবে আমার মতি পিয়ার কাছে অনেকের কথা আমি দেখেছি বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে অনেক পীর করে কি বলছি না কাউকে ছোট করবার উদ্দেশ্য আমার নেই দরকার পড়ে যায় তাদের কখনো কখনো তো কসম খোদা আমি জবে দিকে মুরিদ হয়েছি আমার দরকার পড়ে না আমার সদির বাবার আর দরকার পড়ে না আমার মতি বাবার বেশ এনারাই কি যিনি পীর হবেন দেখলেই বোঝা যায় তো তাই বলি কি পীর পীর বলে আমি যাব কবরে পীর পীর বলে আমি যাব কবরে পীর পীর বলে আমি যাব কবরে পীর পীর বলে আমি উঠব হাজরে আমরা কৃষ্টিয়া আমরা কৃষ্টিয়া আমরা কৃষ্টিয়া জাম পিয়েছি ওরে মতি বাবার গোলাম হয়ে আমরা কৃষ্টিয়া জাম পিয়েছি